হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল উইথ পিসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং কি আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি একটি বলতে পারেন ইন্ডিয়ার তথ্যমূলক ভিডিও, আবার বলতে পারেন একটি ট্রিক্স ছোট্ট। তো আসলে বর্তমান সময়ে আইব্যাকস সেন্টারগুলো যে অবস্থা, এলোমেলো চাহিদার কারণে এলোমেলো ভিসার অবস্থা। কেউ হয়তো ফুলবাড়ি দিয়ে অ্যাপ্লিকেশন করছে, তার ফুলবাড়ি মিলছে না মিলছে, বেনাপোল আগরতলা বাইয়ার। আবার কেউ হচ্ছে দাউকি বর্ডার দিয়ে অ্যাপ্লিকেশন করলে পাচ্ছে একই তিনটা যে ফিক্সড রোড আছে, সাথে রেলগেটে অ্যাড করা হয়েছে। তো আসলে বর্তমান সময় বোঝা খুব মুশকিল যে কোন বর্ডার দিয়ে দিচ্ছে কোন বর্ডার দিয়ে দিচ্ছে না। এই সমস্যা এড়ানোর জন্য আপনারা ছোট্ট একটি ট্রিক্স অবলম্বন করতে পারেন। আমরা সাধারণত জানি যে বাইয়ার, বেনাপোল, আগরতলা এবং কি রেলগেটে নতুন করে যুক্ত হয়েছে চারটি, একদম ফিক্সড দেওয়াই থাকে অ্যাপ্লিকেশন ছাড়া। এবং কি আপনার ফর্ম পূরণের সময় দেখবেন আপনার একটি এক্সিট পয়েন্ট আছে আর একটি এন্ট্রি পয়েন্ট আছে। তো এই জায়গায় যদি আপনি সাপোজ দাউকি বর্ডার দিয়ে দেন আর আপনি বের হয়ে যাবেন, ধরেন সাপোজ বাংলাবান্ধা দিয়ে বা চ্যাংরাবান্ধা দিয়ে, তো সেক্ষেত্রে আপনি এখানে দুইটা বর্ডার অ্যাড করতে পারেন আর আপনি পাচ্ছেন ওইখানে চারটা, মোট ছয়টা অ্যাড করতে পারেন। তো সাধারণত আসলে ছয়টা না হলেও পাঁচটা ন্যূনতম হয়তো পাবেন এই ট্রিক্সটি অবলম্বন করলে। আর বর্ডারগুলো আসলে যে অবস্থা, বর্ডারগুলোতে আসলে সব সময় ভিড় লেগেই থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে। কোন বর্ডার কখন বন্ধ হয়ে যাচ্ছে, কোন বর্ডার কখন ওপেন হচ্ছে, এটা আসলে বোঝা খুব মুশকিল। কারণ সরকার হয়তো বা এক পোর্টের ভিসা দিচ্ছে, ওই পোর্ট আবার দেখা যাচ্ছে যে পারাপার হওয়ার সময় সমস্যা। কারণ ভারত এবং কি বাংলাদেশ দুই পক্ষের ইমিগ্রেশন চালু হওয়ার পর তারপর মানুষ পারাপার হতে পারে, তো বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি বা নোটিশ জটিলতার কারণে অনেক সময় দেখা যায় মানুষ পারাপার হতে পারে না। এর জন্য যত বেশি বর্ডার লাগিয়ে রাখা যায় তত বেশি সুবিধা, একটি না যেতে পারলে আরেকটি দিয়ে হয়তো বা যেন ওপারে যাওয়া যায়। তো সেই কথা চিন্তা করে আসলে এই ট্রিক্সটি অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। সো সবাই চেষ্টা করে দেখবেন, কারো যদি লাগানোর ইচ্ছা থাকে এইভাবে তো এইভাবে অ্যাপ্লিকেশন করে দেখবেন। এবং কি যদি কেউ এইভাবে সাকসেসফুল হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কীভাবে পেয়েছেন, কয়টা পেয়েছেন এবং কয়টা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন। তো এই ভিডিওটি এ পর্যন্ত, যদি ভিডিওটি সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।